বিডিআর বিদ্রোহের সময় তো আপনি প্রথম যে ব্যক্তি বিদ্রোহের ওই ঘটনার পরে ভেতরে গিয়েছিলেন, আপনি এবং তৎকালীন হুইপ ছিলেন জি মির্জা আজম, সেই সময়টাতে আসলে আপনার কেমন অনুভব হয়েছিল যখন জান, কারণ ভেতরে কি সিচুয়েশন আপনারা তো জানেন না। এমন একটি বিষয় যে এটি আমি তখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আমি অফিসে যাচ্ছি, আমি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় পেরিয়ে শিক্ষা ভবনের কাছাকাছি গিয়েছি তখনই আমি মাননীয় প্রধানমন্ত্রীর টেলিফোনটা বেজে উঠলো, নানক তুমি কোথায়? তো আমি বললাম যে আপা আমি তো অফিসে সচিবালয়ে যাচ্ছি। তো বললো যে জানানো ঘটনা বিডিআর বিদ্রোহ করছে, তাড়াতাড়ি করে চলে আসো যমুনায়। তখন উনি যমুনাতে থাকেন। আমি ইউটার্ন করেই আমি ফোন করলাম মির্জা আজমকে, খুব তাড়াতাড়ি নেত্রী ডাকছে তাড়াতাড়ি চলে আসো যমুনায়। যে মাননীয় প্রধানমন্ত্রী একটি পর্যায়ে দুপুরের দিকে উনি আমাদেরকে বললেন যে তোমরা যাও আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করার চেষ্টা করো। তো তখন উনি আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে দিলেন যে এই ফোনে যোগাযোগ করো। তো আমরা আসলে তখনও কিন্তু বুঝতে পারিনি যে এত বড় একটা বিশাল ঘটনার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। কিন্তু ওদের ভিতরে এমন একটা অবস্থা ছিল যে ওই মুহূর্তে ঢোকার মতো অবস্থা হচ্ছিল না। আমরা সাদা পতাকা উড়িয়ে আমরা মাইকে বললাম যে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আমাদেরকে আলোচনা করার সুযোগ দেন, গোলাগুলি বন্ধ করে। তিন ধরনের মানুষ ছিল ওই আমাদের উপলব্ধিতে, একদল দেখছি খুব হিংস্র, আরেক দল দেখেছি নমনীয়, আরেক দলকে দেখেছি যে যারা আলাপ আলোচনা করতে চায়। তো ওদের মধ্যে বহু বিভক্তি ছিল। একটি গ্রুপ ছিল লাল কাপড় বাঁধা মুখে বাঁধা, এরা খুব হিংস্র ছিল। যে পরের দিন আমরা একটি পর্যায়ে এসে আম্বালা সুইটসে আমরা একটা থার্ড প্লেস করলাম, একটা নিউট্রাল জোন হিসেবে। এখানে বিডিআর এর গ্রুপ আসতেছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি। কিন্তু ইন্টারেস্টিং হলো যে গ্রুপটা যায় সেই গ্রুপটা যাওয়ার পরে ওদেরকে ওরা আটকে ফেলে। আচ্ছা, আবার অন্য প্রত্যেকবার নতুন নতুন করে নতুন নতুন গ্রুপের সঙ্গে কথা বলতে হয়। তা আমরা কখনোই ধৈর্যচ্যুতি হয়নি, আর আমরা টাইম টু টাইম মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঘটনা জানাচ্ছি। আমরা কিন্তু তখন পর্যন্ত জানি না যে ভিতরে ওরা একটা হত্যাযজ্ঞ চালিয়ে ফেলেছে। সেনাবাহিনীর এতজন চৌকস কর্মকর্তাকে ওরা প্রথমেই মেরে ফেলছে। আমাদের সঙ্গে পুলিশ বাহিনীর লোকেরা ছিল, ডিএমপি কমিশনার ছিল, আইজিপি ছিল আমাদের, যখন আমরা গেটের এপাশে বসে কথা বলি অনেকেই ছিল, র্যাবের ডিডিজি ছিল, এডিজি ছিল, অনেক কর্মকর্তা ছিল, সামরিক গোয়েন্দা বাহিনীর লোক ছিল, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের লোকরা ছিল। ইন দিস টাইম আমার ছেলেটি একবার একটা ফোন করেছিল, যাবো তুমি যদি মারা যাও তাহলে আমরা গর্বিত সন্তান হিসেবে বেঁচে থাকবো। ওই সময়টাতে ভাবির কি অনুভূতি হয়েছিল? অভিব্যক্তি বলতে আমি এটাই বলবো, সে তো চলেই গেছে, ওখানে একটা গৃহযুদ্ধের দিকে দেশটা না যায়, এই প্রশ্নটা আমার মনে কিন্তু তখনই আসছে। এবং আমি খুব দোয়া করেছি যে আল্লাহ তুমি তার যে কাজেই যাক যেন সার্থক হয়। আমি তো কিছু আসলে তখনই বুঝে উঠতে পারিনি, তো সবার কথায় কথায় একটু একটু বুঝতে পারছি যে এটা হচ্ছে। তো অনেকেই বললো যে নানক ভাই ওখানে গেছে, তো এটা নানক ভাই সাকসেস হয়ে আসবে, তার ফেলিওর বলতে তার কোনো জীবনে কিছু নাই। যে ওই ভয়ের হারিয়ে যাচ্ছে এটা আর ভাবিনি, তখন আসলে দেশের কথাটাই আসছে মনে যে একটা মুক্তিযোদ্ধা সে আবার সে ওখানে গেল, আল্লাহ তাকে তুমি অপমানিত করো না, এ কথাই আমি বলতাম।